96 রানের টার্গেট, এই টার্গেটে বাংলাদেশ আসলে অ্যাচিভ করতে পারলো না, থেমে যেতে হলো। মাত্র স্কোর কার্ডের দিকে তাকানোরই আসলে কোনো ভরসা পাচ্ছি না। 87 রানে বাংলাদেশকে অল আউট হতে হয়েছে, তাক লাগানো ব্যাপার। হায়েস্ট রান শুধুমাত্র ক্যাপ্টেন নিগার সুলতানের 38, সেটাই একমাত্র ডাবল ফিগার। সেকেন্ড হায়েস্ট কার এক্সট্রা দিয়েছে ইন্ডিয়া 18টা। এই যখন দলের অবস্থা, এখন আসলে কি বলার আছে জানি না, সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। আগেরবার যেমন বলছিলাম যে বাংলাদেশের বোলিংয়ের সময় 8টা উইকেটের মধ্যে 7টা স্পিনারদের, ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি, 10টা উইকেটের মধ্যে 10টাই কিন্তু ইন্ডিয়ান স্পিনাররা নিয়ে নিয়েছেন। এবং সেখানে যদি দেখি, সেফ আলী ভার্মা দুর্দান্ত বোলিং করেছেন লাস্ট ওভারে, তার 3টা উইকেট লাস্ট ওভারে, যখন বাংলাদেশের 10 রান লাগে একের পর এক তিন উইকেট নিয়েছেন, এবং খুব সাবলীলভাবেই ইন্ডিয়া কিন্তু জিতে নিয়েছে। মানে একটা লোয়েস্ট টোটাল তারা ডিফেন্ড করছে, তাদের বাংলাদেশের এগেনস্টে লোয়েস্ট টোটাল 95। সেটা কিন্তু তাদেরকে দেখে মনে হয়নি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলুন, মাঠে তাদের পারফরমেন্স বলুন, বোলারদের যে একটা কি বলবো, মানে যে ফিটনেস তাদের আছে, তারা পুরো মাঠ জুড়ে যারা যেভাবে খেলেছে, বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু বোঝার উপায় ছিল না যে একটা কম টোটাল তারা ডিফেন্ড করছে। বাংলাদেশের ব্যাটাররা কী চাপে পড়ে গিয়েছেন জানি না, আগের ম্যাচে হারের মতোই কিন্তু একের পর এক উইকেট পড়েছে, এবং কেউই দাঁড়াতে পারেনি। যেটা বলছিলাম, নিগার সুলতানা একা আসলে কী করবেন, 55 বলে 38 রানের একটা ইনিংস খেলেছেন, বেশ কিছু চার আছে, পুরো ম্যাচে আসলে কোনো ছক্কা হয়নি, যদিও ছোটো একটা বাউন্ডারি। তারপরও দেখা যাচ্ছে যে ব্যাটাররা আসলে যার পরনাই ব্যর্থ হয়েছেন, এটা আসলে বলাই বাহুল্য। তবে এই ক্ষেত্রে আসলে যতটুকু ক্রেডিট বাংলাদেশের ব্যাটারদের দিতে হয় ব্যর্থতার, তার চেয়ে কিন্তু ইন্ডিয়ার যারা বোলার তারা কিন্তু আসলে আরও বেশি ক্রেডিট পাবেন, তাদের বোলিংয়ের শার্পনেসের কারণেই কিন্তু এমনটা ঘটেছে। প্রথমে যখন আমরা দেখছিলাম যে বাংলাদেশ যখন বোলিং করছিল, একটা আশা কিন্তু যাচ্ছিল যে ইন্ডিয়ার যারা ব্যাটার তারা কিন্তু আসলে সুবিধা করতে পারেনি। আগের ম্যাচে যেভাবে দেখেছি স্মৃতি মান্ধানা, হারমনপ্রীত কৌর, তারা যেভাবে চড়াও হয়ে ব্যাটিং করেছেন, সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আসলে আজকের ম্যাচে ঘটেনি। সেদিক থেকেই সবারই একটা আশা ছিল যে বাংলাদেশ হয়তো বা এই ম্যাচটা জিতবে, সিরিজে ফিরবে, সেটাও ঘটেনি, সিরিজটাও হারতে হলো। সেক্ষেত্রে 30-20টা আসলে কী ফলাফল হতে পারে সেটা আমরা কিছুটা আজ করতেই পারি, একই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেটাই সবার আশা থাকবে। তবে বাস্তবতার সামনে দাঁড়ালে আসলে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া তার যে স্বভাবত শক্তিমত্তা সেটাই কিন্তু আসলে প্রদর্শন করেছে, এবং সেটার ব্যত্যয় আদৌ ঘটবে কি না সেটা বলা মুশকিল। তবে একটা পজিটিভ ব্যাপার তো এখান থেকে নেওয়া যেতেই পারে যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, ভারতের মতো একটা টিমকে 95 রানে আটকে দেওয়া সহজ কথা নয়, বাংলাদেশের স্পিনাররা সেদিক থেকে ক্রেডিট পাবেই। মূল ব্যর্থতার দায়ভারটা কিন্তু ব্যাটারদেরকেই নিতে হবে, বেশ কিছু ব্যাটার কিন্তু আসলে বাংলাদেশে বেশ প্রতিভাবান, তারপরেও এরকম একটা ঘটনা কী করে ঘটেছে আসলে সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই। তবে সেক্ষেত্রে ক্যাপ্টেন নিগার সুলতানা একটা উজ্জ্বল ব্যতিক্রম, যেটা বারে বারেই বলতে হচ্ছে, একমাত্র ডাবল ফিগার ইনিংস, তার থেকে আসলে অন্য ব্যাটাররা কী শিখতে পারে সেটা এখন দেখার বিষয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.